ঝালকাঠিতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ফজরের নামাজের পর আম্বরের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসিরুদ্দিন আকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বুধবার থেকে ইজতেমার ময়দানে মুসল্লিদের আগমন শুরু হয়েছে। ঝালকাঠি জেলার চার উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিদে অংশগ্রহণ করেছেন। এছাড়াও আয়োজকরা জানিয়েছেন, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশের মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার জায়গার সংকুলন না হয় ঝালকাঠি সহ দেশের সব জেলায় পর্যায়ক্রমে ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। ফজর বাদ আম বয়ানের মাধ্যমে জেলা ইজতেমা শুরু হয়েছে। জোহরের পরেও বয়ান, পুঁথি নামাজের পরেও আমল আছে, আসরের পরে বয়ান, মাগরিবের পরেও আম বয়ান। ই হয়েছে, পরিবেশ হয়েছে, এত সুন্দর মাঠ এটা আমার জীবনে কোথাও পাই নাই। আমি তাবলিগ করি আরও 40 বছর আগ থেকে, কিন্তু এত সুন্দর মাঠ এবং এত সুন্দর এদের ডিসিপ্লিন, পরিবেশ এত সুন্দর, এটা অন্য কোথাও দেখি নাই।